আমরা এসেছি গোবরডাঙ্গায়। গোবরডাঙ্গায় একটা ঐতিহ্যমণ্ডিত সংস্থা গোবরডাঙ্গা রেনেসাঁস ইনস্টিটিউট। 2001 সালে অধ্যাপক শিবনারায়ণ রায় এই ভবনের দ্বারোদ্ঘাটন করেছেন। এই ভবনে আজকে জৈব কৃষি নিয়ে একটা খুব সুন্দর সমাবেশ হয়েছে। তার মধ্যে আমি দেখতে পাচ্ছি কতগুলো হানি অর্থাৎ মধুর স্টল রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে এই মধুগুলো এরা এনেছেন এবং বহুদিন ধরে এরা এই মধু তৈরি করছেন। এখানেও আরেকটি সংস্থা তাদের মধু এনেছে। ওদের এই ব্যানারগুলো এখানে রাখা রয়েছে, তাতে ফোন নাম্বার ঠিকানা দেওয়া রয়েছে। এখানেও আমি দেখতে পাচ্ছি ঠিকানা দেওয়া রয়েছে, মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। ওখানে রয়েছে মৌমাছি পালন বলতে কাজ করতে কী কী দরকার, মৌমাছি হাল হকিকত বলতে ভারত সরকারের দেওয়া তথ্যগুলো ওরা সংকলন করে এখানে রেখেছেন। আমি চাই যে জৈব কৃষির মাধ্যমে আমাদের দেশের চাষির উন্নতি হোক এবং জৈব কৃষি আগামী দিনের কৃষি বিজ্ঞানের সিংহদুয়ার খুলে দেবে, এটা আমি অন্তর থেকে মনে করি।